হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেট্রো ইলেকট্রো বাংলা। আজকে ভিডিওর বিষয়বস্তু হলো যে জেনেসিক্স ওয়েলটির কিছু কনফিগারেশন। একজন কমেন্টে বলেছিল যে তার জেনেসিক্স ওয়েলটিতে সাইরোটেকের যে রাউটার আছে, রাউটার কম এক্সপন আছে, সেটা নাকি সাপোর্ট করছে না কোনোরকমভাবে। তো আমি এই ভিডিওটাতে দেখাবো, অ্যাকচুয়ালি সাইরোটেক যখন আমি সাপোর্ট করিয়েছিলাম তখন অ্যাকচুয়ালি কনফিগার করেছিলাম, তখন ভিডিওটা করিনি, কিন্তু আমি অন্য একটা ওয়েন্টি দিয়ে আমি করছি যেটা ইউনিওয়ে। দেখো, এটা ইউনিওয়ে রাউটার এক্সপন, কিন্তু এটা এই দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো আমি সাইরোটেকটা যেরকমভাবে করেছিলাম সেম ওয়েতেই কিন্তু আমি করছি এটা। দেখো, এক একটা এক এক টাইপের ওয়েলটি কনফিগারেশন। তো আমারটা অ্যাকচুয়ালি, আমার যে ওয়েলটিটা আছে জেনেসিক্সের ওয়েলটিটা, এটা অ্যাকচুয়ালি প্লাগ অ্যান্ড প্লে, কোনোরকম কিছু কনফিগার নেই, শুধু প্রোফাইল ফাইল ক্রিয়েট করা, ক্রিয়েট করে এগুলো করা, ভিলেন ওয়ানেই চলছে, ঠিক আছে, কোনো ভিলেন ক্রিয়েট করা হয়নি। তো এই যে ডুয়েল ব্যান্ডের ওয়েনিউটা আছে এক্সপন রাউটার, তো এটা আমি পাওয়ার অন করলাম, ফাইবারটা গুঁজলাম। তো গোজার এবার দেখি কনফিগার। তো প্রথমে কাজটা কী করতে হবে, যে রাউটারটাকে ভিতরে ঢুকতে হবে, ভিতরে ঢুকে এটাকে কনফিগার করতে হবে। তো অলরেডি আমি যেহেতু প্রথম কনফিগার করে নিয়েছিলাম, তো সিকিউরিটি রিজনের কিছু ব্যাপার থাকে, তো আইপির, তো সেগুলো আমি দেখাচ্ছি না, শুধু আমি কি করে করতে হয়, কি কি জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো। যেমন অ্যাডে গেলাম, অ্যাডে যাওয়ার পরে এইচটি কীরকম অপশান আসবে, মুডে গিয়ে রাউট মুড করলাম, রুট মুড করার পরে দেখো ব্রিজ আছে, রাউট মুড করলাম, করার পরে কী করলাম, লিঙ্ক মুডে চলে গেলাম। লিঙ্ক মুডে দেখো PPOEH IPOE আছে, IPOE ক্লিক করলাম, সার্ভিসে গিয়ে ইন্টারনেটটা করলাম, যেহেতু শুধু আমি ইন্টারনেট চালাবো, ভয়েস চালালে। আর যাদের ভিলেন আছে তাহলে ওই ট্যাগ ক্লিক করবে ভিলেন মোডে গিয়ে, এই যে ট্যাগ, আর ভিলেনটা আইডিটা বসাবে। আর যাদের নেই, যেহেতু আমার নেই ভিলেন, তার জন্য আমি আনট্যাগই ক্লিক করলাম, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে, এই ট্যাগ আর আনট্যাগের ব্যাপার থাকে, তোমার ভিলেন নেই তারপরেও তুমি নিজের মন করে একটা আইপি দিয়ে ভিলেন দিয়ে দিলে তাহলে কিন্তু খুব সমস্যা আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। আর MTU যেটা 1500 এটা ডিফল্ট, সব জায়গাতে ডিফল্ট থাকে। তো অলমোস্ট আমার রেডি ওএনইউটা রাউট এক্সপনটাকে কনফিগার করা, ইউনিওয়ের অলমোস্ট রেডি। সাইরোটেকেও কিন্তু আমি সেম টু সেমই করলাম। তো আমার যে একটা গেটওয়ে, যে গেটওয়েটা আমি বসিয়েছি ইন্টারনেটে, আমাদের ISP ইন্টারনেটে, গেটওয়েটা দেখো, দেখছি ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে, ঠিক আছে, কোনোরকম কিন্তু কিছু ইয়ে দিচ্ছে না। তার মানে কি, আমি রাউটার সঙ্গে ইয়ের সঙ্গে লাগিয়েছি, জেনেসিক্স ওয়েলটির সঙ্গে লাগিয়েছি, তা কানেক্ট করেছি, তারপরেও কিন্তু কানেকশানটা আসছে না। তাহলে আমাকে কী কী করতে হবে, মানে এখানে অ্যাকচুয়ালি যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা আমি সলভ করব, ঠিক আছে, মানে কনফিগার করব। অন্য তোমার যে জেনেসিক্সের আছে সেখানে হয়তো তুমি করতেই পারো আলাদাভাবে, ঠিক আছে। তো এখানে দেখো পুট্টিতে আমি ঢুকলাম, পুট্টিতে ঢুকে এটা হচ্ছে কি তোমার অ্যাডমিন, আর পাসওয়ার্ড হচ্ছে কি তোমার কি স্যাটার্ন, ঠিক আছে। আর কনফিগার টার্মিনাল এগুলো তো মোটামুটি জানো, না জানলে এগুলো দেখে নিও যে কীভাবে কী করছি। তো প্রথমে আমাকে কী করতে হবে, কনফিগার টার্মিনাল ঢুকতে হবে, ঢুকে গিয়ে যে ওয়েন্টিটা আছে সেই ওয়েন্টিটাকে শো করাতে হবে, যেহেতু আমার 01 আছে, মানে এক নম্বরে পনে আছে, তার জন্য আমি 01 দিলাম। আর এই যেটা শো দেখো, যে কমেন্ট আছে সেই কমেন্টটা কিন্তু আমি লিখছি পুরোটা, ঠিক আছে। লেখার পরে আমি পুরোটা দেখব অ্যাকচুয়ালি যে পন ওয়ানে কত নম্বরে আছে ওই এক্সপনটা, আদৌ দেখাচ্ছে কি না, ঠিক আছে, আমাকে দেখাতে হবে, না দেখালে হবে না। তো এই দেখো 50 নম্বরে এক্সপন, এই যে এটার সঙ্গে ওইটা কিন্তু ম্যাচ খেয়ে গেছে আমার, এই যে ইউনিওয়ের যে এক্সপনটা আছে, তার মানে ঠিক আছে। তুমি টাইমটা দেখতে পাচ্ছ 3 মিনিট, দেখেছো, মানে 3 মিনিট আগে আমি এটা লাগিয়েছি, ঠিক আছে। তো এইটা 100% শিওর হয়ে গেলাম যে এক নম্বর পনেতে এটা এন্ট্রি নিয়েছে অলরেডি, ঠিক আছে। এইটাকে এখন এন্ট্রি নিয়েছে কিন্তু রেজিস্টার হয়ে গেছে, কিন্তু তারপরে কিন্তু কাজ হচ্ছে না। তো কাজ কেন হচ্ছে না, তার সাইরোটেকের বেলায় যেটা আমি করেছি, সাইরোটেকের বেলায় আমি যেমন সেম টু সেম আমি প্রথমে কে ইয়ে করলাম, ফাইবারে কানেক্ট করলাম, কানেক্ট করার যখন হয়নি, না হওয়ার পরে কী করলাম, এ দেখলাম যে লাইন ওয়ানে না লাইন টুতে আছে। এই যে ডিভাইস টাইপ দেখতে পাচ্ছ, তো ডিভাইস টাইপগুলো ব্যাপার আছে, এগুলো তোমার কী কী কোম্পানির ওয়েনও সাপোর্ট করবে, তার জন্য তোমাকে কনফিগার করার সময় এই ডিভাইস টাইপগুলো দিতে হবে, এই নাম্বারগুলো, ঠিক আছে, একটু এগুলো একটু খেয়াল রাখবে। তিনখানা টাইপ দিতে হবে, তিনখানা টাইপ মানে অলমোস্ট তোমার ম্যাক্সিমাম কোম্পানি সাপোর্ট করে যায়, এই টাইপগুলো না দিলে কিন্তু কোম্পানি সাপোর্ট
করবে না, ঠিক আছে। ওই যে উইন্ডোটা আমি 50 নাম্বারে দেখো, 50 0150 এই দেখো, এটা লাইন ওয়ানে, এর ডিফল্ট লাইন ওয়ানে আছে। দেখো লাইন ওয়ানে আমার নর্মাল যে রাউটার, নর্মাল যে ওয়েন্টিগুলো আছে, এক্সপনগুলো আছে, সেগুলো আমি সেইগুলো চলছে, কিন্তু এতে আমি সমস্যা দেখতে পেলাম। লাইন ওয়ানে যদি আমি রাউটার ওয়েন্টগুলো রাখি, মানে এক্সপনগুলো রাখি, তাহলে কিন্তু হচ্ছে না, লাইন চলছে না। আমাকে কী করতে হবে, লাইন টুতে ফেলতে হবে, ঠিক আছে। তা লাইন টুতে ফেলার যে যে প্রসিডিউর আছে সেটা তোমরা দেখে নাও। প্রথমে ডিপ্লয় প্রোফাইল রুল দিলাম, তারপর দিলাম এম। এমটা হচ্ছে গিয়ে তুমি কোথায় কোন ইয়েতে করতে চাও, যদি পন টু থাকে তো 02 দিয়ে তোমার ওই নাম্বারটা, হ্যাঁ মানে অ্যাকচুয়ালি যে নাম্বারে যে পজিশানে থাকবে সেই পজিশানটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। এবার কি হবে, এবার এর ভিতরে ঢুকলাম, ঢুকে কি করতে হবে, এটাকে আমার পারমিট নিতে হবে, ঠিক আছে। পারমিট নিতে হবে, পারমিট নিয়ে ওই এক্সপোনের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা আমাকে লিখতে হবে। তো এক্সপোনের নাম্বারটা তো এরকম করে নর্মালি পাওয়া যাবে না, তখন আমাকে সেই জায়গাতে যেতে হবে, গিয়ে এখানে কপি করে এখানে পেস্ট করতে হবে, ঠিক আছে। দেখো আমি উপরে অলরেডি আমি সার্চ করে রেখে দিয়েছিলাম, তো উপরে সার্চ করে আমি দেখি 32 37 47, এই দেখো 50 কোথায় গেল, এই যে 50, এই যে এটাকে আমি কপি করলাম, কপি করে ওই জায়গাটাকে আমি পেস্ট করে দিলাম, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে আমি কি করতে চাইছি, লাইন টুতে কনভার্ট করতে চাইছি, তো লাইন টু লিখবো আর ডিফল্ট লাইন টু, ডিফল্ট লাইন টু আর লাইন টু করার পরে ওইটা আমি ফেলে দিলাম, কিন্তু ওটাকে আমি অ্যাক্টিভ করতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে, অ্যাক্টিভ লিখতে হবে, ইয়েস ওয়াই প্রেস করো, হয়ে গেল। এবার আমি চেক করে দেখি যে ওটা লাইন টুতে আদৌ গেছে কি না, ঠিক আছে, লাইন টুতে আদৌ গেছে কি না। এখনও ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল দেখাচ্ছে, আশা করছি চলে আসার কথা, একটু তো টাইম লাগে। এখনও পর্যন্ত আসেনি, আর একটু খুলে এই দেখো চলে এসছে, ইটস দেখো ওয়ার্কিং, দেখো চলে আসলো, ঠিক আছে, এই দেখো চলে এসছে। তো তার মানেটা হচ্ছে গিয়ে আমার তোমাদের যদি এরকম কিছু, দেখো এটা তোমার আলাদা প্রবলেম কিন্তু হতে পারে, আমার এই প্রবলেমটা হয়েছিল তার জন্য এটা সলিউশন, এটা কারো কারো অন্য কিছু প্রবলেম কিন্তু হতে পারে, ঠিক আছে। তো লাইন ওয়ান থেকে লাইন টুতে কনভার্ট করার পরে কিন্তু এইটা হয়ে গেল, ঠিক আছে।